بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وفستمر شمنت ديني غيرها اسكار الاستبشاله توحيد এবং তহিদের গুরুত্ব সম্পর্কে যে আমার দিনী ভাইরা সমস্ত ফসল আলামিনের এবং দুরিদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার আহলে বাইত এবং সমস্ত সাহাবেক রামদের উপরে বর্ষিত হোক জিয়ামার দিনে বেইরা

এখন আমরা জানতে হবে তাহিদের অর্থ কি তাহিদের শাব্দিক অর্থ হইল একমাত্র আল্লাহর ইবাদত করা অভিধানিক অর্থ একত্ববাদ আর পরিভাষিত অর্থ হইল আল্লাহ কোরআন ও হাদিসে সহি হাদিসের মাধ্যমে আমাদেরকে যা আমাদেরকে তার নিজের নাম ও গুণাবলী সমূহের যেই বর্ণনা করেছেন সেই সমস্ত গুলি হচ্ছে তাওহিদ এই তাওদ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন আর তাওহিদের বিপরীত হল শিরিক تاي تاوي كدنيا فتشتي تكرا دنو تاوي دكي شربو الله رب العالمين جوج نبي رسول فرن كرسن رب العالمين بلن ولقد بعثنا في كل أمة رسولا أن يعبد الله واجتنب التاغوت যে প্রত্যেক জাতির প্রতি আমি রাসুল ফাটাইয়াছি এ আদেশ সহকারে যে তোমরা একমাত্র আল্লাহর আবাদত করো এবং তাগুত শয়তান এবং শয়তান বা শয়তানির শক্তি আবাদত থেকে দূরে থাকো এই কথাটা বোঝানোর জন্য রব্বুল আল নবী রসুলকে ফাটাইছেন

تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون رب العجات يعني إشهاد كورن هي مؤمن تمرا تمدير فبور فبوفت فتبالك عبادة جيني تمدير و تمادير فروفتي সকল সকলকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মত্তাকে হইতে পারো আল্লাহ আকবর আল্লাহ আক আমাদেরকে আমাদের পুরোপুরি সবাইকে সৃষ্টি করেছেন কি জন্য একমাত্র আল্লাহ আবাদত করার জন্য তিনি সেই সূত্রে যিনি তোমাদের জন্য পৃথিবীকে

জমিন থেকে আল্লাহ ফল ফলাদি বাহির করে আমাদের তৈরি করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন অতএব তোমরা এসব কথা জেনে শুনে কাউকে আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহর সমক দার দাঁড় করিও না আল্লাহ যে তোমাদেরকে আমি সৃষ্টি করছি এবং জমিন সৃষ্টি করেছি তোমাদের জন্য বিছানা আসমান সৃষ্টি করেছে হিসাবে জমিন থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে আমি এত নামত দান করেছি তোমাদের রিজিকের জন্য এগুলা জেনে নিশনে তোমরা কি করো না আমার সাথে কাউকে শরিক করিও না আল্লাহ আকবর আল্লাহ আকবর

তোমাদের প্রতি একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা আল্লাহ আকবর আল্লাহ তাহ আল্লাহ সারা কারো আবাদত তোমরা করো না আল্লাহ রসুল বলেন ইন্নানি লকুম ইনহু নজির বাসির আমি তোমাদের নিকট মাত্র। ভয় প্রদর্শন এবং সুসংবাদদাতা আল্লাহ আকবর আল্লাহ আকবর সুরাহুদের এক নম্বর আয়াত সুরাহ দুই নম্বর দুই নম্বর আয়াত এটা জি উল্লেখ এই আবাদতের প্রকৃত অর্থ হলো যাবতীয় আবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য ভয় আশা নামাজ রোজা ইত্যাদি মানব যা আছে সবকিছু এই আল্লাহ পাকের যেই তহ তিন প্রকার ايه تنفقر اير الله لشمسة عبدت كار جنة اك متر الله اك متر الله اكبر جنة الله اكبر رب العالمين ولنفع عبد الله مخلصا له الدين الا لله الدين الخالص سورة زمارر دو نمبر سورة زمارر دونمبر سورة زمارر ايات বলেন অতএব তুমি এক আল্লাহর আবাদত করো দিনের একমাত্র তারই জন্য একমাত্র তারই জন্য খালেস করো আল্লাহ আবাদত কার করবো আল্লাহর জন্য দিনকে খালাস করবো কার জন্য আল্লাহর জন্য সাবধান খালেস দিন তো একমাত্র আল্লাহ রই এই আল্লাহ আমরা যাতে আবাদত করবো একমাত্র গুরুত্ব কত বলো ভাই তোমার প্রতিপালক এই বিধান করে দিয়েছেন যে তোমরা কেবল তারই আবাদত করবে অন্য কারণে আল্লাহ। আকবার যমরা কার রবের ইবাদত করব আল্লাহ তাআবুদ ইল্লা ইয়া তার ইবাদত করব অন্য কারণ আল্লাহু আকবার তার রব্বুল আলের সম্পর্কে তাওহিদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন ফা ইবাদুল্লাহ মখলিসিন লাহুদ হালকা ফিরুন। অতবে তোমরা আল্লাহকে ডাকো নিজেদের দিনকে কেবল তারই জন্য করো আল্লাহ আল্লাহকে ডাকো তার জন্য খালেস করো কাছে তা যতই দুঃসহ হোক না কেন কাফাররা যেতেই খারাপ মনে করুক আল্লাহ তো ভাই দেখেন তাহীদ কত বড় নেয়ামত একত্ববাদ কত বড় গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন যে একত্ববাদ কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর তাওহীদ কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে নবী রসুল একের পর এক ফলাইছেন আর যারা নবী রাসূল দের এই দাওয়াত কে গ্রহণ করছেন তার এক আমিয়াহ হয়ে গেছেন তারা দুনিয়ার শাস্তি থেকে দুনিয়ার মুক্তি আখেরাতের শাস্তি থেকে الله أكتظرك ناجد ديسن الله أكبر جن الله بقامت الشوائك الله أكبر بعد رفره تحويد رفره صلى ربنا عامل كرار فاتك تفقدان كروك وآخر دمان الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك